যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসে বেড়াতে রাষ্ট্রীয় অতিথি হিসেবে, তখন জামালকে মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য যুগোস্লাভিয়াতে নিয়ে যায়। তবে সেখানে ভাষা শিখতে 3 বছর এবং ট্রেনিংয়ে 7 বছর সময় লাগবে জেনে তখন জামাল নিজের চেষ্টায় স্যান্ডার্সে ভর্তি হয়। লন্ডনের স্যান্ডার্স থেকে ট্রেনিং নিয়ে আমাদের বাংলাদেশ আর্মিতে যোগদান করেছিল, তাকেও আমরা হারিয়েছি। কাজী যখনই আমি সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে আসি, খুব স্বাভাবিকভাবে আমার ভাইদের কথাই বারবার মনে পড়ে। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে এবং 75-এ যেহেতু আমি আর রেহানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম। 6 বছর বিদেশে ছিলাম রিফিউজি হিসেবে, আমাদের তখন আসতে দেওয়া হয় নাই। তখনকার সরকার কিছুতেই আবার একে দেশে ফিরতে দেবে না। আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে এবং দেশের মানুষের সমর্থন পেয়ে আমি একরকম জোর করে ফিরে আসি এমন একটি দেশে যেখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায়, আমার পিতা মাতা হত্যা, এই হত্যার কোনো বিচার আমি চাইতে পারবো না, এই ধরনের একটি আইন করে সে খুনিদেরকে পুরস্কৃত করে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত রাখা হয়, সাথে সাথে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়। সেই পরিস্থিতিতে আমি দেশে ফিরে আসি, ফিরে আসি একটি প্রত্যয় নিয়ে, যে আদর্শ নিয়ে এদেশের মানুষ সংগ্রাম করেছে এবং দেশ স্বাধীন করেছে। বাংলাদেশকে সেই আদর্শে আবার ফিরে নিয়ে আসা, আবার আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা এবং সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এর জন্য অনেক কষ্ট স্বীকার করতে হয়, কিন্তু তারপরে 21 বছর পর আমি সরকার গঠন করি। সরকার গঠন করার পর থেকে আমার প্রচেষ্টা ছিল এবং আমি একা ছেলে ফিরে এসেই সবসময় এই যে বারবার সেনাবাহিনীতে কু হচ্ছে তার প্রতিবাদও আমি শুরু করি। 7ই জুন প্রথম বক্তব্যের মাঝে আমি বলেছিলাম যে আমি এই সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে আর কোনো ছেলেহারা মায়ের কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না শুনতে চাই না, বা পিতাহারা সন্তানের আহাজারি শুনতে চাই না, কোনো বিধবা দেখতে চাই না। সংঘাত না, শান্তিপূর্ণভাবে সকলকে এক হয়ে চলতে হবে, দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। কাজে আমার প্রচেষ্টা এটাই ছিল, দেশে শান্তি ফিরিয়ে আনা, আর্থসামাজিক উন্নতি করা, সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা। আমি প্রথমে প্রশিক্ষণের উপর সবথেকে গুরুত্ব দিই। 1996 সাল থেকেই আমার উদ্যোগ ছিল কীভাবে আমাদের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী করা যায়। আর 1998 সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ, এরপর মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করি এবং সর্বপ্রথম সেনা নৌ বিমান বাহিনীতে নারী অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিই এবং সেটা কাজ শুরু করি। সেই সাথে সাথে সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক জ্ঞান সম্পন্ন করা, সেই পদক্ষেপ নিয়ে আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিই এবং জাতির পিতা আমাদের যে প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 সেটা আমরা প্রণয়ন করি। যখন আমি দ্বিতীয়বার আবার 2009 সরকার গঠন করি তখন থেকে, এবং 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠা করি এবং জাতীয় প্রতিরক্ষা নীতি 2018 প্রণয়ন করি এবং এয়ারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিই, অ্যারোনটিক্যাল সেন্টার ঢাকায় করে দিয়েছি এবং সিএমএসগুলি আরও আধুনিক করা এবং আরও 5টি জেলা বিভাগে আমাদের যে সিএমএস সেখানে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়ে